আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ঈদের পরের দিন, তো ঈদের পরের দিনের ব্লগ শেয়ার করতেছি আপনাদের সাথে। তো ঈদের পরের দিন হচ্ছে আমাদের ঘরে একটা খাওয়ার আয়োজন ছিল, কারণ রুহানে যে আকিকা দিয়েছিলাম সেই জন্য একটা দাওয়াত ছিল। তো এইসবে প্রস্তুতি করতেছি এখানে রান্না বান্নার। তো কী কী রান্না করব, মাংস রান্না করব, তারপরে এই যে আলু, আলু দিয়ে লাউ দিয়ে একটা সবজি করব, আর এই টমেটো কেটে নিয়েছি। আলু দিয়ে লাউ দিয়ে আর মাংস দিয়ে রান্না করব, কারণ লাউ বেশি ছিল না তাই সাথে আলু দেব। এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো সব কিছু কেটে কুটিয়ে রেখেছি, এখন শুধু রান্নাটা করব, একটা একটা করে সব রান্না করব। তো আজকে হচ্ছে মাংস ভুনা করব, তারপর হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব, আর হচ্ছে ডাল বানাবো। তো এই তিনটা আইটেম করব আজকে, আর সাথে স্যালাড থাকবে। তো এখানে এই যে মাংসগুলো বসিয়ে দিচ্ছি, এখানে গরম মশলা তারপরে কারি পাতা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, আর সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আমার কাছে মনে হয় সরিষার তেলটাই ভালো থাকে, কারণ সরিষার তেলে গ্যাসের সমস্যা একটু কম থাকে, আর সয়াবিন তেল যেটা সেটাতে অনেক সমস্যা হয় গ্যাসের, আরও অনেক প্রবলেম হয়, তাই ওটা দিয়ে রান্না করিনি, সবসময় এটা দিয়ে করি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাংস বুনা করার জন্য। তো এইদিকে মাংস বুনা করব, করে তারপর হচ্ছে মাংস দিয়ে সবজি দিয়ে রান্না করব। তো সব কিছু তো একা হাতেই করতে হয়, তাই সব কিছু আর কি একটু একটু করে ভিডিও করব, বেশি করতে পারবো না, আপনার সাথে একটু একটু তুলে ধরবো, কারণ এইদিকে কাজ করা, তারপরে বাচ্চাদেরকে দেখা, তারপর হচ্ছে ঘর দুয়ারও গুছাতে হবে। ঘর দুয়ার এত গুছিয়ে রাখো না কেন, বাচ্চারা রাখতে দেয় না, সব সময় এলোমেলো করে রাখে, যাদের ঘরে বাচ্চা আছে তারা হয়তো বুঝতে পারবে। তো এখানে পেঁয়াজগুলো আমি মশলা টসলা দিয়ে কষিয়ে নিয়েছি, এখন মাংসগুলো দিয়ে দেব। তো মশলা দেওয়ার সময় আর ভিডিও করিনি, কারণ মাংস রান্নার রেসিপি অনেকবার শেয়ার করেছি, তাই আর ডিটেলসে কোনো কিছু শেয়ার করতেছি না, সব কিছু একটু একটু করতেছি। তো এখানে অনেকগুলো মাংস, এটা হচ্ছে 5 লিটারের কুকার, তো পুরো কুকারটা ভরে গেছিলো। আমি ভাবছিলাম মনে হয় সিটি লাগাতে পারবো না, বেশি মাংস হয়ে যাচ্ছে, তারপর না মাংসগুলো একটু কষিয়ে কষানোর পর তো একটু আর কি কম হয়েছে, তো সিটিও লাগাতে পারছিলাম। তো এখানে যখন আমি মাংসগুলো একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দিব কষাবো, তখনই ঘরে বাবিরা এসে গেছিলো। তো বাবিরা হচ্ছে এখানে আমাদের রুমের পাশে একটা হসপিটাল, গাইনিক হসপিটাল, তো ওইখানে এসেছিলো। তো বাবির ডেলিভারি হচ্ছে 1 মাস পরেই হবে, তো ওইখানে এসে একটু কথাবার্তা বলছিল যে ওখানে হবে কি না। তো ওইখান থেকে এসে আমাদের রুমে একটু দেখে গিয়েছিলো যে কী করতেছি না করতেছি, পরে ওরা চলে গিয়েছিলো দুপুরের পরে আসবে, কারণ বাবির স্বামী হচ্ছেন মসজিদের ইমাম, মসজিদে নামাজ পড়ান, আজান দেন, তো উনি নামাজ পড়িয়ে তারপরে মসজিদে আর কি সব কিছু দেখাশোনা করে পরে আসবে বলে চলে গিয়েছিলেন। আমি বলছিলাম যে বাবিকে থাকার জন্য, তো বাবি বলছিল বা ওর একটা ছোটো মেয়ে আছে, ওকে খাওয়াবে, রান্না ওর জন্য খিচুড়ি বানিয়ে রেখে আসছে, খাওয়ায়নি, তো খাইয়ে তারপর যাবে আসবে আর কি, তাই আর তাকেনি, ওরা চলে গিয়েছিলো। তো ওরা চলে যাওয়ার পরে আবার এসে দেখি মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে, কারণ 15 মিনিটের জন্য মাংসটা আমি গ্যাসের ফ্লেম একদম লো করে রেখে দিয়েছিলাম, তাই আর আমি যে বয়েস দিচ্ছি পাশে রুহানি খেলা করতেছে, তো ওর একটা সাউন্ড আসতে পারে। তো তারপর এই যে মাংস রান্নাটা করে নিয়েছি, আর আজকের মাংসকে বেশি জোল দেয়নি, একদম আর কি শুকনো শুকনোভাবে করেছি, সাথে ডাল আছে তাই বেশি জোল দেয়নি। তো এখানে মসুরের ডাল রান্না করেছি, পুরো রান্না বান্না হয়ে গেছে, শুধু ভাতও একটাতে করে নিয়েছি, 2টা হাঁড়িতে ভাত করেছিলাম, তো একটা হয়ে গেছে আর একটা হচ্ছে। আর এখানে এই যে লাউ দিয়ে আর আলু দিয়ে মাংস দিয়ে রান্না করেছি, এটা তো বেশি জোল দেয়নি, আর এই সবজি রান্নাটা অনেক মজা হয়েছিল, কারণ মনে হয় সবাই মাংস তো খাচ্ছে, তো সবজি দিয়ে রান্না করেছি, সবাই বলছিল যে অনেক মজা হয়েছে বলে খেয়েছিল। আর এখানে এই যে ভাত, এই ভাতটা হয়ে গেছে, তো এখান থেকে রেহান রুহানিকে খাইয়ে দেব, ওদেরকে গোসল করে দিয়েছি রান্না করার ফাঁকে,
তো ওইদিকে রান্না করতেছি বলছিলাম না, অন্যদিকে অন্য কাজ করতেছি, ওদেরকে গোসল করিয়ে দিয়েছি, ওদেরকে খাইয়ে দেব। কারণ যখন মেহমান ঘরে আসেন ততক্ষণ ওরা খেতে চায় না, ওরা খেলাধুলা করতেই ব্যস্ত হয়ে যায়, একেবারে খেতে চায় না। তো ভাবলাম ওদেরকে আগে খাইয়ে দিলে আমার টেনশনটা কম হয়ে যাবে, তো ওদেরকে আগে খাইয়ে দেব। এই যে রুহানিকে গোসল করিয়ে এই কাপড়টা পরিয়েছি, এটা হালকা পাতলা ছিল কারণ অনেক গরম তাই। আর ও যে ফোন করতেছে, একটা ফোন নিয়ে সবসময় এরকম করে, এই ফোনটা খারাপ ফোন, তো এটা নিয়ে ও খেলা করে সবসময় এরকম কানে এরকম চিপিয়ে রেখে, আর বড় মানুষের মতো জানি না কার সাথে কথা বলে, বেশিরভাগ আমার মায়ের সাথে কথা বলে, মাকে ডাকবে যে কি করতেছো, ভালো আছো কি না এরকম আর কি বলে। যদিও এটা খারাপ কোনো কিছু আর কি শুনতে পায় না, তারপরে এরকম কথা বলে বলে ঘুরে বেড়ায়, তো সবসময় এরকম করে ও। তো আমি হচ্ছে এই কাপড়টা নাইটিটা ঈদের দিন পরেছিলাম গোসল করে, তারপরে আজকে গোসল করিনি এখনও, তো ওদেরকে খাইয়ে তারপরে গোসল করব, কারণ মেহমানরা তো একটার পরে আসবে, তো ওরা আসার আগে গোসল করে নেব। আর এই যে রুহানি, ও বলছিল ওকে দেখাতে, আর রেহানকে একটু আর কি বকা দিয়েছিলাম, ও একটু আর কি উদাস হয়ে বসে আছে, বেজার হয়ে বসে আছে, কারণ অনেক দুষ্টামি করতেছিল, পানি ফেলতেছিল, এই সেই অনেক বদমাশি করতেছিল। পরে বললাম তুমিও আসো, তো ওই একদম দেখো মোটা মুখটা কেমন বানিয়ে আছে। তো পরে অনেক আর কি চেষ্টা করলাম খুশি করার জন্য, তো হয়নি। অনেক আর কি সীমা হারা দুষ্টামি করে, আর আজকাল কী করে না বলেই চলে যায় দোকানে, খুঁজে পাওয়া যায় না। তো কোনো কিছু যদি হয়ে যায় আমার এটা ভয় লাগে, কারণ এখানে নিজের দেশ না, প্রবাসে এসে এরকম করলে ভালো না, তো ওকে বললে ও শুনে না সেটা। তো তারপরে হচ্ছে রেহানের পাপা আসছিলেন, আসার পর আমি দেখিয়েছিলাম যে কী কী রান্না করেছি, তো ও মাংস রান্নাটা দেখে বলছেন যে এই মাংসতে হবে না, আরও একটু রান্না করতে হবে। আমি বলছিলাম না হবে, ও বলছিল না হবে না, তো সেটা নিয়ে আর কি, তো বলল যে আরও রান্না করো। পরে ভাবলাম যা রান্না করে ফেলি, যদি আবার না হয় শর্ট হয়ে যায় মাংসের, তাহলে আবার বোকা শুনব আর মানুষও কী ভাববে। তাই পরে রান্না আবার রান্না বসিয়েছি, আর এই যে ধনিয়া পাতা এনেছি আসার সময়, তো সবটাতে একটু একটু করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আগে ছিল না তাই দেয়নি। আর এখানে এই যে কিরা নিয়ে আসছে সালাদ বানাবো তাই। তো তারপর হচ্ছে কই একজন ডিউটি থেকে আসছিলেন, তো খাবারের যে এক ঘন্টা সময় একটা থেকে দুইটা পর্যন্ত, সেই সময়ে ডিউটি থেকে ওরা আসছিলেন, তো আবার চলে যাবে, তো ওদেরকে আগে খাওয়ার দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিল। আর যে এই যে মসজিদের ইমাম, তো উনি হচ্ছেন আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল, তো পরে খাওয়ার পর এসে আর কি দোয়া পড়তেছেন। এখানে হচ্ছে সবাই খেয়ে চলে গিয়েছে, এই মাংসগুলো বেঁচে আছে, তো এটা যে হচ্ছে রাত্রে হয়ে হবে, রাত্রে আরও তিন চারজন আসবেন, তো ওদের জন্য এগুলো রয়ে গেছে, না হলে সব কিছু উঠে যেত। রেহানের পাপা বলছিল যে হবে না, ওর কথা ঠিকই ছিল, যে মাংসগুলো রয়ে গেছে, যে বাকি যারা আসছেন না ওরা আসলে বরাবরই হতো। আর এই যে দুইটা হাঁড়িতে ভাত রান্না করেছিলাম, একটা উঠে গেছে আর এইটা একটু রয়ে গেছে এখানে। তারপর হচ্ছে আমি বাসন বর্তনও কিছু ধুয়ে নিয়েছি, এই গ্লাসগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এখানে প্লেট যা কিছু আর কি খালি হয়েছিল সব কিছু ধুয়ে নিয়েছি, এগুলো উঠাবো না, রাত্রে যারা আসবেন তারা এসে খেয়ে যাওয়ার পর তারপর একেবারেই উঠিয়ে নেব, এখন উঠালে আবার পরে বের করতে হবে, তাই আর উঠাবো না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থেকো, আল্লাহ।